फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के हमें अपने सामने तैरी कर देखा एक सिलिंग फैन। यटार जो अपने प्रथम लगे एक 6 इंचर पाइप हमें अपन मेपे देखा। ये देखो ये एक 6 इंचर पाइप, 6 इंचर पाइप की लगे। एरपर लगे एक 2 इंचर पाइप। हमें ये पाइप 6 इंचर एक पाइप के गरम कर पीवीसी शीट बनिए रेखे। एरपर आपन लगे एक मार्कर, किस सुपार ग्लू, किस स्क्रू, किछु नाट लागबे, साइकेलेर एक स्पोक लागबे, साधारण साइकेलेर स्पोकेर एदिके एटा आमि केटे रेखेछि। एरपर आपनादेर एकटि मोटर लागबे, 12 ভোল্টের একটি মোটর লাগবে। এই মোটরটি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। আমি এটা অনলাইন থেকে কিনিনি, আমি এটা অফলাইন থেকে কিনেছি। এরপরে আপনাদের কস্টেপ লাগবে, এরপরে লাগবে ব্যাটারি। আমি 3টি 12 ভোল্টের 3টি 4.5 ভোল্টের ব্যাটারিকে একসাথে জয়েন দিয়ে 13 ভোল্টের ব্যাটারি বানিয়েছি। এভাবে দুটো বানিয়েছি, এই দুটো ব্যাটারি একসাথে করে 26 ভোল্ট পাওয়া যাবে। আমি আপনাদেরকে চালিয়ে দেখাই। देखते पाच्छेन मोटर कत भालो भावे काज करछे। एरपर आमादेर पाइपटीते मार्क करे नेওয়া लागबे। आमि पाइपटीते आगे थेके मार्क करे रेखेछि, दाओ आपनादेर मेपे देखाइ। एक साइडे आपनारा 6 सेंटीमीटर नेबेन एबं अपर साइडे नेबेन 8 सेंटीमीटर। एबार एई पाइपटीके जे आमि पाखा बानाबो, आमि पाइपटीके हैक्सॉ फ्रेमेर साहाज्ये केटे निब। देखो हमारे फैन एक पाखा रेडी हो गए। एरक और 3টি পাখা লাগবে আমাদের। আমি এই সেম সাইজে করে আরো 3টি আরো 2টি পাখা কেটে নেব। দেখুন বন্ধুরা আমাদের দ্বিতীয় পাখা জুড়ে রেডি হয়ে গেছে। দেখুন আমি নরমাল ফ্যানগুলোর মতোই রেখেছি, একদিকে ছোট হবে এবং অন্যদিকে বড় হবে। তো আমি এখন আমাদের 3 নম্বর পাখাটি তৈরি করছি। তো দেখুন বন্ধুরা আমার 3টি পাখা রেডি হয়ে গেছে। এরপরও আমার অর্ধেকের বেশি পাখা বেঁচে রয়েছে, এটা দিয়ে আরো 3-4টা পাখা বানানো যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাখাগুলো একেবারে সমান হয়নি, সেজন্য আমি এটা রিস কাগজ দিয়ে একটু পরিষ্কার করে দেব, সমান করে নেব। এই কাগজটি আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে 20 থেকে 25 টাকা দিয়ে কিনতে পারবেন। তা আমার যতটুকু লাগবে আমি সেটুকু সেই পরিমাণ কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
এরপরে আমরা যে ফ্যানের মাঝখানে যে গোল বলের মত থাকে সেটা বানাবো, সেটার জন্য আমি পিভিসি পাইপের শিটটা ইউজ করবো। দেখুন বন্ধুরা, আমরা ফ্যানের মাঝখানের জন্য তিনটি সমান সাইজের গোল করে ছবি এঁকে নিয়েছি। এবার এই মাপে আমরা এটিকে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ফ্যানের মাঝখানে বানানোর জন্য এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু পলিশ করে নেবো। পলিশ করা হয়ে গেছে, এবার আমি এটাকে থুপারগুলো দিয়ে আটকে নেবো। এবার আমরা ফ্যান এই পাখাটিকে লাগানোর জন্য এটা একটু কেটে নেব। এবার এই দাগের এইটুকু আমরা কেটে ফেলবো। কাটার পরে এখানে স্ক্রু লাগিয়ে পাখার সাথে জয়েন্ট করে দেখুন ভিউয়ার্স, আমরা এগুলো কেটে ফেলেছি। এবার এগুলো একটু পলিশ করে নেবো। আমাদের পাখাগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলো খালি ফ্যানে লাগাতে হবে। তার পূর্বে এগুলো দেখুন এই পাখার এগুলো একটু বেঁকা হয়েছে, সেজন্য আমি এগুলো একটু গরম করে সমান করে নেব। এবার আমরা এটার মাঝখান থেকে একটু ছিদ্র করে নেব। তো ভিউয়ার্স, এবার আমি আমার ফ্যানটিতে পাখা লাগাবো।
দেখুন ভিউয়ার ফ্যানে দুটি ফ্যান পাখা লাগানো হয়ে গেছে, আর মাত্র একটি পাখা লাগাতে হবে। দেখুন ভিউয়ার আমাদের ফ্যানের পাখাটি রেডি হয়ে গেছে। এবার আমরা এটিতে মোটরটি লাগিয়ে নেব। এটি লাগানোর পরে আমরা এটিতে একটু সুপার গ্লু লাগিয়ে নেবো, যাতে এটা পারমানেন্ট হয়ে যায় এবং পরে খুলে না যায়। এবার বন্ধুরা আমাদের এখানে আসতে পারতে হবে। এই বাইকটার মধ্যে আমরা মোটর লাগাবো, তারপর এটি কেটে নেবো। দেখুন বন্ধুরা পাইপটি কাট হয়ে গেছে, এবার আমরা একটু পলিশ করে নেবো পাইপটিকে। এবার এই পাইপটার ভিতর দিয়ে আমরা তার দেবো এবং এই তারটা সরাসরি মোটরের সাথে লাগিয়ে দেবো। এবার মোটরটিকে ভিতরে রাখবো এবং মোটরটি যাতে পড়ে না যায় সেজন্য এখানে দুটি ড্রিল করে নেবো। এবার এখানে আমরা স্ক্রু লাগিয়ে রাখবো, যাতে এটা পুরো ফ্যানটি পড়ে না যায়। দেখুন বন্ধুরা আমাদের সিলিং ফ্যানটি রেডি হয়ে গেছে, এবার আমি এটাই আপনাদের চালিয়ে দেখাবো। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।